হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা আপডেট ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, করোনা ভাইরাসের আতঙ্কের জেরে সারা দেশ জুড়ে লকডাউন। তো এরকম পরিস্থিতিতে মানুষের রোজগার কার্যত বন্ধ হয়ে গেছে, কোনো ইনকাম নাই। তো এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি প্রকল্প চালু করেন, যেটা হচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা। এই যোজনার মাধ্যমে জনধন অ্যাকাউন্ট গ্রাহকদের বইয়েতে 500 টাকা করে 3 মাস ধরে দেওয়া হবে, মানে 1500 টাকা দেওয়া হবে। তো এই নিয়ে প্রকল্পটি শুরু করেছিলেন, যাদের জনধন অ্যাকাউন্ট আছে সেই সমস্ত অ্যাকাউন্টগুলিতে 500 টাকা করে 3 মাস, মোট 1500 টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে। তো সেই টাকা পাঠানোর কাজ অলরেডি শুরু হয়ে গেল। তো আমরা লাইভ প্রুফ আজকে দেখাবো এই ভিডিওতে। তো সেই অ্যাকাউন্টের টাকা আপনারা পাবেন এবং কি মেসেজ পাবেন, তো আমরা ডিটেলস আলোচনা করবো এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, তো আমাদের চ্যানেলটির পাশে যে লাল যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটাও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনার জনধন অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে, তো সেই মোবাইল নাম্বারে এই মেসেজটি আপনি পাবেন, যেখানে লেখা থাকবে উই কেয়ার ফর ইউ আন্ডার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ, এবং এখানে আরএস যে 500 দেওয়া আছে। তো ফর এপ্রিল পেড ইন ইউর অ্যাকাউন্ট উইথড্র অন ইউর আফটার এপ্রিল 3 তারিখ ফ্রম ইউর ব্রাঞ্চ অথবা সিএসটি টু অ্যাভয়েড করোনা। তো বন্ধুরা বুঝতে পারছেন, এখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আন্ডারে যে 500 টাকা দেওয়া হতো সেই টাকা অলরেডি আপনি পেয়ে গেছেন, এবং এখানে আপনি যে কোনো ব্রাঞ্চ বা সিএসপি থেকে টাকাটি তুলতে পারবেন। তো এরকম মেসেজ আপনাকে দেওয়া হবে। তো আরেকটি মেসেজ পাবেন, সেটা আমরা দেখাবো অবশ্যই। তো বন্ধুরা, আরেকটি মেসেজ পাবেন ব্যাংকের তরফ থেকে, যেখানে দেওয়া আছে এখানে অ্যাকাউন্ট নম্বর থাকবে এবং এখানে দিয়ে ক্রেডিট ডেট 500 টাকা এবং তারিখ টাইম থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে দেওয়া আছে PMGKY প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এপ্রিল 2020। তো এপ্রিলের টাকাটা আপনি পেলেন, 1 মাসের টাকা পেলেন, তো এখনও 2 মাস বাকি রয়েছে। যেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী 3 মাস ধরে 500 টাকা করে, মানে 1500 টাকা দেওয়া হবে। তো 1 মাসের টাকা পেলেন, অর্থাৎ এপ্রিল মাসের টাকাটি আপনি পেলেন। তো বন্ধুরা এই ছিল আপডেট। যদি আপনাদের জনধন অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্টে চেক করুন, ব্যাংকে গিয়ে অথবা মোবাইল ফোনের মাধ্যমে চেক করতে পারবেন। তো আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, এবং ভালো লাগে লাইক করতে ভুলবেন না। আর এরকম প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আর যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্টে করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।